কি করলে সিল্কি শাইনি স্মুথ চুল পাবে, তাও আবার পার্লারে না গিয়ে? যে কাজ আমরা ঘরে বসেই করতে পারবো তার জন্য শুধু শুধু পার্লারে যাব কেন? এবার তাহলে প্রশ্নটা হলো, কি করলে মানে কি লাগালে সিল্কি শাইনি চুল পাবো? সিল্কি শাইনি ম্যানেজেবল চুল কার না পছন্দ হয়, কিন্তু পার্লারে গেলে কম করে হলেও 4-5 হাজার টাকার ধাক্কা, কিন্তু বাড়িতে মাত্র 40 টাকায় এটা করতে পারবো। আজ আমি সেটাই শেয়ার করব, কি করে মাত্র 40 টাকায় সিল্কি শাইনি স্মুথ চুল পাবো। ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের হেয়ার মাস্কটা বানানোর জন্য বেশি কিছু নয়, মাত্র 3টে জিনিস লাগবে। টক দই লাগবে, যেটা আমরা ইজিলি ঘরেও পাতাতে পারি বা দোকান থেকে কিনেও আনতে পারি। আর লাগবে একটা পাকা কলা, মানে যেটার খাওয়াই যাবে না সেই রকম একটা কলা। আর লাগবে ভিটামিন ই ক্যাপসুল। সো চলো এই 3টে জিনিস দিয়েই আজকে আমি হেয়ার প্যাক বানাবো। তো এই 2টো জিনিস হলো মেন, আর এই ভিটামিন ই ক্যাপসুল তোমরা দিতেও পারো নাও দিতে পারো, সম্পূর্ণটাই অপশনাল। সেটা তোমাদের চুলের হিসাবে বা তোমাদের ইচ্ছা যদি হয় তাহলে দিতে পারো। তো পরিষ্কার একটা বাটি নিয়ে নিতে হবে, তাতে এই কলা দিতে হবে। এই কলাটা কিন্তু খাওয়া যাবে না, আর এটা ফেলাও যাবে না, কারণ এটা আমরা চুলে লাগাবো। চুলে আমাদের এটা কিন্তু খুব ভালো কাজ করবে। পাকা কলা মানে একটু পেকে গেলে সেটা খাওয়া যায় না। আর এই কলাটা ফ্রিজে আমার অনেক দিন ধরে ছিল, আমি সে দেখতেই পাইনি। তো পরে গিয়ে দেখি যে এতটা পেকে গেছে, এটা তো খাওয়া থাক দূরের কথা, নাকের কাছে ধরলেই এত ভটকা গন্ধ বেরোচ্ছে, কিন্তু এটা ফেললে চলবে না, এটাকে আমরা চুলে লাগাবো। কলাটাকে কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আমি টক দই। এবার চুলের লেন্থ অনুযায়ী তোমাকে টক দই কম বেশি নিতে হবে। আমার চুলের যেটুকু লেন্থ তার জন্য আমাকে 4 চামচ নিতে হবে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো চামচ দিয়ে মিশাচ্ছিলাম, ভালো মিশলো না, সেই জন্য আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিলে যে কোনো জিনিস ভালো পেস্ট হয়ে যায়, তো মিক্সিতে ঘুরানোটাই বেস্ট। তো ভালো করে দেখতেই পাচ্ছ আমি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, ভালো একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাতে অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল। এটা সম্পূর্ণটাই অপশনাল, তোমাদের ইচ্ছা হলে অ্যাড করতে পারো, যদি ইচ্ছা না হয় বা না থাকে তাহলে দরকার নেই, এটাকে একেবারে বাদ দিয়ে দিতে পারো। তো আমার কাছে যেহেতু আছে সেই জন্য আমি এটাতে অ্যাড করব 2টো, বেশি অ্যাড করব না, 2টো অ্যাড করলেই যথেষ্ট। আমার থেকে যদি বেশি লম্বা হয়ে থাকে, মানে আমার থেকে বলছি আমার চুলের থেকে যদি বেশি লম্বা চুল হয়ে থাকে তাহলে 3টি ইউজ করতে পারো, বা 2টোই ঠিক আছে। তেলটা বার করা খুবই ইজি, জাস্ট একটা ফুটো করবে, তারপর চাপ দেবে, দেখবে এমনি বেরিয়ে আসবে। তো তেলটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দেখতে পাচ্ছ পেস্টটা কোনো ডিফারেন্স দেখতে পারবে না, একই থাকবে। তো এইটা আমি আমার সম্পূর্ণ চুলে এবার ভালো করে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ পেস্টটা কত সুন্দর হয়েছে। আর যদি আমি শুধু চামচ দিয়ে করতাম তাহলে দেখতে কলার দানা দানাগুলো থেকে যেত, যেহেতু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর অতিরিক্ত পেকে গেছে, সেই জন্য একদমই স্মুথ একটা পেস্ট রেডি হয়েছে। আমি চুলটাকে ফার্স্টে 2টো ভাগে ভাগ করে নেব, তারপরে চুলটাকে ভালো করে আঁচড়ে নেব, যদি কোনো জটঠট থাকে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এক পাশের চুলটাকে ভালো করে একটা বান বানিয়ে ক্লিপ দিয়ে আটকে নেব, তারপর অল্প অল্প করে চুল নিয়ে একটু একটু করে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কীভাবে ইউজ করছি, তোমরা তোমাদের মতন ইউজ করতে পারো বা আমার মতন এরকমও ইউজ করতে পারো। একটা গামছা নিয়ে নেবে যাতে গায়ে না লাগে, তারপরে হাতে নিয়ে চুলে অ্যাপ্লাই করতে হবে। কোনো ব্রাশের দরকার নেই, ব্রাশ দিয়ে লাগালে তেমন একটা ভালো হবেও না, যেহেতু কলা দেওয়া আছে সেই জন্য আমি বলবো হাত দিয়ে লাগাও। সম্পূর্ণ চুলে উপর উপর দিয়ে লাগাতে পারো, এটা গোড়ায় লাগানোর খুব একটা দরকার নেই, কেন কি এটা যেহেতু আমাদের সিল্কি শাইনি করবে সেই জন্য তোমাদের গোড়ায় খুব একটা লাগানোর দরকার নেই, উপর উপর লাগালেই যথেষ্ট। এবার আসি যে এই হেয়ার মাস্কটাতে যেগুলো আমি ইউজ করেছি সেগুলোর উপকারিতা কী। সবার ফার্স্টে আমি কলা অ্যাড করেছি। তো কলা আমাদের চুলটাকে সিল্কি স্মুথ করতে হেল্প করবে, তার সাথে সাথে ম্যানেজেবলও করে তুলবে। এছাড়া আমরা অ্যাড করেছি ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমাদের হেয়ার গ্রোথে হেল্প করবে। আর সব শেষে যেটা মেন উপকরণ এখানে হলো প্রধান ভূমিকা গ্রহণ করেছে, সে হলো টক দই। দইতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা আমাদের হেয়ারকে সফট সিল্কি শাইনি করে তুলতে হেল্প করে, এবং তার সাথে সাথে ডাল অ্যান্ড ড্যামেজ হেয়ারকেও রিপেয়ার করে তোলে। এই হেয়ার মাস্কটাতে খুবই পাওয়ারফুল একটা উপকরণ হলো এই দইটা, যেটা কি না আমাদের হেয়ারের ড্যামেজটাকে দূর করতে সাহায্য করে, আর তার সাথে সাথে স্ট্রং অ্যান্ড শাইনি হেয়ার গড়ে তুলতে হেল্প করে। তাহলে বুঝতেই পারছো এই হেয়ার মাস্কটা কতটা ভালো আমাদের চুলের জন্য। এটা সপ্তাহে একবার ইউজ করলে বা 15 দিনে একবার ইউজ করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে। আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি,
কখনো কখনো দই ইউজ করেছি, কখনো কখনো কলা ইউজ করেছি, কিন্তু দুটো একসঙ্গে কখনো আগে ইউজ করিনি। দুটো আমি একসঙ্গে ইউজ করেছি, রেজাল্টটা কি তোমরা সব শেষেই দেখতে পারবে। আমি সম্পূর্ণ চুলে ভাগ ভাগ করে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে দেখতে পাচ্ছ বাটিতে যেটুকু আছে সেটুকুও কিন্তু লাগিয়ে নিতে হবে। আর চুলের আগাটাকে অ্যাভয়েড করলে কিন্তু একদমই চলবে না, ওটাই আমাদের সবচেয়ে আগে ড্যামেজ হয়। যাই হোক, সম্পূর্ণ চুলে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি ভালো করে একটা বান বানিয়ে ওই আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত এটাকে রাখবো। পুরোপুরি শোকানোর দরকার নেই, কেন কি শোকাবে না ওটা। 40 মিনিট পর্যন্ত রাখতে হবে, তারপরে ভালো করে ধুয়ে নিলে ব্যাস আমাদের চুল রেডি। আর হ্যাঁ, শ্যাম্পু দিয়ে ধুতে হবে, শ্যাম্পু কন্ডিশনার করতে পারো। আমি তোমাদের উইদাউট সিরাম, সিরাম লাগানোর আগে কেমন অবস্থা হয়ে রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, যেটুকু বাড়তি রয়েছে যদি কিছু থেকে যায় সেগুলো তোমরা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে পারো। এবার আমি আমার চুলটাকে 40 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে রেখে দেব। তারপর শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা হচ্ছে। সো এই হলো শ্যাম্পু করার পর অবস্থা চুলের, যেটা দেখে মনে হচ্ছে খুবই রাফ ডাল, কিন্তু না, কেন কি সিরাম আমি অ্যাপ্লাই করিনি তোমাদের দেখানোর জন্য। জাস্ট আমি সিরামটা অ্যাপ্লাই করিনি। সিরামটা অ্যাপ্লাই করলে তখন তোমরা বুঝতে পারতে কতটা সিল্কি শাইনি হয়েছে। কিন্তু দেখতেই পারছো চুলগুলো পুরো জট ছাড়ানো, একটা সঙ্গে একটা মোটেই লাগছে না, একদম সফট, সেটা তো দেখে বুঝতেই পারছো। আর একদম সিল্কি হয়ে গেছে, শাইনটা নেই, যেটা আমি তোমাদের পরের দিনের ক্লিপে দেখাচ্ছি। দেখো, পরের দিন আমি আবার চুলটাকে ওয়াশ করে সিরাম অ্যাপ্লাই করেছি, আর তারপরে দেখো শাইনটা কতটা সুন্দর লাগছে। এই রকমই তোমরা পাবে তোমরা যদি সাথে সাথে সিরাম অ্যাপ্লাই করো। সো পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে, রেজাল্ট তোমাদের সামনে রয়েছে। তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে আমি বলবো যে তোমরাও রেজাল্ট ভালো পাবে। আমার কিন্তু এই হেয়ার প্যাকটা ভীষণ ভালো লেগেছে, আমার চুল একদম সফট হয়ে গেছে, ম্যানেজেবল হয়ে গেছে। এবার দেখতে হবে যে এইটা কয়দিন থাকে, আর কয়দিন থাকলো কি না থাকলো সেটা তো সবই আমি তোমাদের ব্লগে শেয়ার করে দেবো। তোমরা যদি জানতে চাও যে এটা কয়দিন রয়েছে, এরকমভাবে সফট রয়েছে, এরকম শাইনি রয়েছে, সেটা যদি তোমরা জানতে চাও তার জন্য আমাকে ফলো করতে হবে। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এটা একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হেয়ার প্যাক, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি চেষ্টা করব এটা 15 দিন পরপর ফলো করার। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, ফার্স্ট টাইম ইউজ করার পরই এত ভালো রেজাল্ট পেয়েছি, আমি ভীষণ হ্যাপি। আমি চেষ্টা করব 15 দিন পরপর এই হেয়ার প্যাকটা ইউজ করার। সো চলো, আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো তোমাদের টাটা, বাই, লাভ ইউ অল।